আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি সন্দেশের কারখানায় গিয়েছিলাম, মানে এখানে হচ্ছে দুধের তৈরি সন্দেশ বানানো হয় আর হচ্ছে নাড়ু, নারিকেল দিয়ে নাড়ু। তো প্রথমে আমি এটাই দেখাচ্ছি দুধ দিয়ে আর কি সন্দেশটা কিভাবে তৈরি করে। তো এটা গুলাটা তৈরি করেছে দুধ দিয়ে, আর সাথে কি জানি দিয়েছে আমি জিজ্ঞেস করতে আসলে ভুলে গেছি, যাই হোক। তারপরে হচ্ছে এগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর গোল গোল করে নিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটা কিশমিশ দিয়ে এরকম শুকানোর পর আর একটু শক্ত হয়ে যায় মানে দুধের সন্দেশগুলো। আর ও যার কারখানায় গিয়েছি সে হচ্ছে আমাদের ছোটোবেলাকার খেলার সাথে, আসলে একসময় অনেক খেলেছি আমি ও, আমার থেকে একটু ছোট বয়সে মেয়ে আর কি, ওর কারখানা এটা। আসলে দেখার পর চিনতে পারছিলাম না, সবাই মনে হয় বড় হয়ে গেছে আর কি, আগের মতো কেউই নেই। সবার তো বয়সও বেড়েছে, সময়ের সাথে সাথে সব কিছুই বেড়ে গেছে, আসলে বয়স আর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। কেউ সংসার করছে, কেউ বিজনেস সংসার দুটোই করছে, ও এরকমই দুটোই করতেছে। আর এটা হচ্ছে নারিকেল দিয়ে নাড়ু তৈরি করা হয়, এটা মেবি হচ্ছে 10 টাকা পিস হবে, কারণ এখন তো নারিকেল গুড় এগুলো একটু দামটা একটু বেশি, সেজন্য এই নারিকেলের নাড়ুটার দামও একটু বেশি পড়ে। তো এই তো বানিয়ে তারপর এরকম করে একটু শুকানোর জন্য একটা উন্নার মাঝে আর কি রেখে দিয়েছে। তো এগুলো পরে প্যাকেটিং করে বিক্রি করা হবে, আর খুব ভালো চলে আসলে এগুলো, সন্দেশ তারপর হচ্ছে নারকেল নাড়ু, খুব ভালো, মানে খেতেও অনেক মজা, মানে আসলে খেলে বোঝা যাবে আসলে কতটা মজা। ভালোই আমি খেয়েছিলাম, আমি টেস্ট করেছি, আসলে অনেক মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।